নমস্কার বন্ধুরা, তন্ময় চ্যানেল এক্সে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি কুকিং শো নিয়ে চলে এসেছি আবার, সে আগের মতন। আজকে আমি করব সয়াবিনের কাটলেট। কী কী লাগছে চলো দেখে নেওয়া যাক উপকরণ। সয়াবিনের কাটলেটের জন্য লাগছে, এখানে আমি সয়াবিনটাকে সেদ্ধ করে নিয়ে পেস্ট করে নিয়েছি মিক্সিতে। আলু সিদ্ধ লাগছে, আদা রসুন পেস্ট রয়েছে, আমি এখানে লঙ্কা ইউজ করছি না, আপনারা চাইলে লঙ্কা দিতে পারেন। গোলমরিচ পাউডার লাগছে, আর লাগছে কর্নফ্লাওয়ার, সাদা তেল আর পরিমাণ মতো নুন, আর লাস্টে ওটা হয়ে যাওয়ার পর আমি একটু চাট মশলা দেব। আচ্ছা, এবারে আমরা চলুন এটাকে, আমি সয়াবিনটাকে যে পেস্ট আছে ওটাকে কষাবো। তার জন্য আমি তেল গরম করতে দিয়ে দিয়েছি, কড়াই গরম হয়ে গেছে, এর মধ্যে এবার আমি তেল দিয়ে দিচ্ছি। রান্নাটা কিন্তু পুরোটাই সাদা তেলে হবে। আমি বাইন্ডিংয়ের জন্য আলুটা নিয়েছি, প্রথমে একটু এর মধ্যে তেল দিয়ে দিচ্ছি যাতে রসুন আর আদাটা না ছিটকায়। এটাকে ভালো করে ভেজে নিতে হবে। এর মধ্যে চাইলে আপনারা ইচ্ছে করলে ধনে পাতা দিতে পারেন, ধনে পাতা কুচি, তাতে স্বাদ আরও ভালো হবে। ভাজা হয়ে গেছে, এবার আমি এর মধ্যে পেস্টটা দিয়ে দেবো পুরোটা। এবার এটাকে ভালো করে আমি ফ্রাই করে নেব, মানে পাক দেওয়ার মতো। আমি সয়াবিন সেদ্ধ করার সময় অল্প নুন দিয়েছিলাম, এবার এখানে আমি স্বাদ মতো নুন দিয়ে দেবো। সাথে এর মধ্যে আমি একটু গোলমরিচ গুঁড়ো দেব পরিমাণ মতো, যে যেরকম ঝাল খায় সেই অনুযায়ী আমি গোলমরিচ গুঁড়োটা দিলাম। এটাকে এরকম গ্যাস একদম জোর রেখে, যতক্ষণ না জলটা পুরো শুকিয়ে যাচ্ছে, এটা একটা শক্ত মতো যে মন্ড মতো তৈরি হবে, ততক্ষণ এটা আমাকে এইভাবে নাড়িয়ে যেতে হবে। এই যে দেখুন, এটা জলটা শুকিয়ে এটা ধীরে ধীরে একটা মন্ডের মতো চলে আসছে,
থেকে থেকে একটু রাখবেন, দেখে তলাটা যাতে ধরে না যায় সেটা নজরে রেখে এরকম নাড়িয়ে যেতে হবে কন্টিনিউ। এটা ধীরে ধীরে শুকোতে শুরু করছে, জলটা একদম শুকিয়ে যাচ্ছে ধীরে ধীরে। জলটা শুকিয়ে গেলে আমি এর মধ্যে স্ম্যাশ করা আলুটা দিয়ে দেবো, যে সেদ্ধ করা আলুটা রেখেছি স্ম্যাশ করে নিয়েছি, এবার ওটার মধ্যে দিয়ে দেবো। এটা ধীরে ধীরে শুকিয়ে প্রায় এসছে, এবার আমি এর মধ্যে স্ম্যাশ করা আলুটা দিয়ে দেবো, দিয়ে ওটা ভালো করে মেশাবো। স্ম্যাশ করা আলুটা আরও দিচ্ছি এটা বাইন্ডিংয়ের জন্য, যাতে এটা ভালো বাইন্ডিং হয়ে যায়। তার মধ্যে তো আমি কর্নফ্লাওয়ার আবার মেশাবই, আলুটা দিয়ে ভালো করে বাইন্ডিং হবে, আলুটাকে মিশিয়ে দেবো পুরো। ঠান্ডা হলে এর মধ্যে আমি আবার কর্নফ্লাওয়ার মেশাবো, সেটাকে আরও শক্ত করতে হবে, আলুতে হয়ে যাবে কিছুটা। এটা দেখুন প্রায় জলটা শুকিয়ে এসছে, আর অল্প একটু আছে আমার হয়ে যাবে। এটা এভাবে কন্টিনিউ নাড়তে হবে জলটা শুকিয়ে, এটা দেখুন একটা মন্ডের মতো প্রায় চলে এসছে। পুরো সয়াবিনের জলটা না শুকলে এটা কাটলেট হবে না, পুরো সয়াবিনের জলটাকে শুকোতে হবে। দেখুন এটা আমাদের হয়ে গেছে, এবার আমি এটা নামাবো, এটা পুরো হয়ে গেছে, এবার এটা আমি ঠান্ডার জন্য ওয়েট করব। তারপরে এটা কাটলেটের আকারে গড়ে এটা ভাজবো। দেখুন আমি এটা ঠান্ডা করে নিয়ে চলে এসেছি, এটা অনেকটা শক্ত হয়ে গেছে, এবার আমি হাত দিয়ে মাখবো, দিয়ে কাটলেটের আকারে গড়ে নেব। এটা এখনও একটু শক্ত হওয়ার দরকার আছে, যে কারণে আমি এর মধ্যে একটুখানি কর্নফ্লাওয়ার দিয়ে দেবো। কর্নফ্লাওয়ার দিচ্ছি এর মধ্যে, আপনারা বাইন্ডিং অনুযায়ী সেই অনুযায়ী বুঝে কর্নফ্লাওয়ারটা দিতে থাকবেন। সেই বুঝে আমি দিচ্ছি যাতে এটা ভালোভাবে বাইন্ডিং হয়। এই দেখুন এটা ধীরে ধীরে একটা মন্ডের মতো এসে যাচ্ছে, যেটুকু জল ছিল এক্সিস আমি সেটা কষিয়ে তুলে নিয়েছি, কষিয়ে তবুও এর মধ্যে থাকে কিছুটা। তো আমি এটা আরেকটু এই কর্নফ্লাওয়ার দিয়ে দিই, এটাকে একটা বাইন্ডিংয়ের মতো পর্যায়ে আনছি। জিনিসটা পুরোটাই আপনার সেদ্ধ, তার মধ্যে কষানো হয়েছে, তো ফ্রাই করতেও বেশিক্ষণ টাইম লাগবে না। এটা আমার আরেকটু কর্নফ্লাওয়ার দিতে লাগবে এইখানে। আচ্ছা এবারে দেখুন আমি এখানে একটু হাতে তেল মাখিয়ে নেব, যে আমার কাটলেটগুলো গড়তে সুবিধে হবে। এইভাবে সুন্দর করে যে যেরকম শেপ তৈরি করতে চান সেরকম করবেন। হাতের তালি দিয়ে দিয়ে এইভাবে চেঞ্জ করে করে আমি ওগুলো করে নেব প্রত্যেকটা। এখন না আমি গড়ে নিয়েছি প্রত্যেকটা কাটলেট দিয়ে, আপনারা যেরকম যেরকম সাইজের করতে পারবেন করবেন, আমি আমার একটা শেপ দিয়ে করেছি, এর থেকে বড়ও করতে পারেন। তো এবার আমি আগুনে কড়াইটা বসিয়ে দিয়েছি, দিয়ে আমি এবার তেল দেবো। আচ্ছা এটা কিন্তু শ্যালো ফ্রাই হবে, একদম ডিপ ফ্রাই করবো না। তেলটা গরম হোক, তারপর ধীরে ধীরে
একটা একটা করে আমি ছাড়ব। তেল আমার গরম হয়ে গেছে, এবার আমি একটা একটা করে ছাড়ব। হ্যাঁ, তেল গরম হয়ে গেছে। একটা করে ছেড়ে দেব। আমার এবার ধীরে ধীরে আমি কমতে দেবো, যেভাবে লাল লাল করে ভেজে নিতে হবে। লো আর মিডিয়াম ফ্লেমে রেখে এটা ধীরে ধীরে এরকম লাল লাল করে ভাজতে হবে। একটু নরম তো এই কাটলেটটা, তাই ভেঙে যাওয়ার চান্স থাকে, তাই আস্তে আস্তে ধীরে ধীরে উল্টাতে হবে। এইভাবে দেখুন, এইভাবে লাল লাল করছে, সময় লাগবে এগুলো ভাজতে, যেহেতু ডুবো তেলে তো না, শ্যালো ফ্রাই, তাই এগুলো একটু ধীরে ধীরে করতে হবে। করে এরকম লাল লাল করে ভেজে নেবে। নিয়ে আমি এরকম প্রত্যেকটা এরকম ভেজে ভেজে তুলে নিচ্ছি। হয়ে গেছে, এটা আমি একটা একটা করে তুলে নিচ্ছি। এক্সিস্ট তেলটা একটু ছেঁকে নিচ্ছি। তিনটে তিনটে করে ছেড়ে দিচ্ছি। এইভাবে আমি প্রত্যেকটা কাটলেট আমি ভেজে নিয়েছি। আমার লাস্ট কাটলেট আমি ভাজছি। গ্যাস আমি বন্ধ করে দিলাম। তৈরি হয়ে গেল আমাদের সয়াবিনের কাটলেট। আমি এটা সসের সাথে সার্ভ করছি। আপনারা চাইলে আরও অন্য কিছু দিয়েও সার্ভ করতে পারেন। আমি জাস্ট এবার এটা সুন্দর করে সাজিয়ে দিচ্ছি। সাথে একটু চাট মশলা ছড়িয়ে দিচ্ছি, আরও সুন্দর খেতে হবে। তৈরি হয়ে গেল আমাদের সয়াবিনের কাটলেট। বন্ধুরা, এইরকম নতুন নতুন আরও রেসিপি জানতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। তো আজকের মতো আসছি, আবার আসবো নেক্সট আর একটা রান্না নিয়ে। ততক্ষণের জন্য টাটা।